হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ডায়েরি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ কিন্তু আমি কোনো ব্লগ বা মজার ভিডিও নিয়ে আসিনি, আজ আমি এসেছি তোমাদের সাথে খালি গল্প করব বলে। কি বলো তো, আমি 2021-এর 15ই জুন আমি ইউটিউব খুলেছিলাম, আর তারপর থেকে তোমাদের এত সাপোর্ট পাচ্ছি, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, এত মানুষ সাবস্ক্রাইব করছে আমাকে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে খালি ছোট করব না, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি কিছুদিন যাবৎ হয়তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না টাইম অনুযায়ী, কিন্তু তারপরেও তোমরা আমার খবর নিচ্ছ, যে অনেকেই লিখছো দিদি ভিডিও দিচ্ছ না কেন, অনেকেই লিখছো যে কেমন আছো তুমি, অনেকেই আমাকে মেল করছো যে আমার পরিবারের লোক ঠিকঠাক আছে কিনা। তোমাদের এত সাপোর্ট পাচ্ছি আমি, তার জন্য তোমাদেরকে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি তোমাদের কাছে কতটা কৃতজ্ঞ। দেখো, আমি যখন প্রথম ইউটিউব খুলি তখন আমাকে অনেকেই বলেছে কেন ইউটিউব খুলছিস, ইউটিউব খোলার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি এখন একজন সাকসেসফুল ইউটিউবার নই, তারপরেও আমি যখন ইউটিউব খুলি তারপরে তোমাদের কাছে এত সাপোর্ট পাচ্ছি, আমি এত ভালোবাসা পাচ্ছি, তারপরে আর কিছু বলার থাকে না। তোমরা আমার প্রথম ভিডিওতেই দেখেছো যে আমি কিছুটা ফেড আপ হয়ে গিয়ে ইউটিউবটা খুলেছিলাম, কারণ তখন এক্সামগুলো একদম বন্ধ ছিল, এক্সাম হচ্ছিল না, রেজাল্ট আউট হচ্ছিল না, কোনো কিছুই হচ্ছিল না, সব স্টপ ছিল। আমার মতো হয়তো অনেকেই আছো এরকম, কিন্তু একজন স্টুডেন্টের কাছে আমার মনে হয় পেশেন্ট রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি হাল ছেড়ে দাও তাহলে তো সব কিছুই শেষ হয়ে গেল সেখানে। যারা আমার প্রথম ভিডিওটা দেখোনি তারা দেখে নিতে পারো, সেখানে দেখলেই দেখতে পাবে তোমরা। দেখো, আমি একজন স্টুডেন্ট আর আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেটা বাড়িতে থেকেই। এবার আমি বেশ কিছু পরীক্ষা দিয়েছি যেগুলোর রেজাল্ট আউট এখনো হয়নি, আমি ওয়েট করছি, রেজাল্ট হয়তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু আজকে আমি বেশ কিছু বছর ধরে কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এবার সেই পরীক্ষাটার ডেট তিনবার দিয়ে তিনবার চেঞ্জ হয়ে গেছে। তারপরে গিয়ে মানে মানসিকভাবে ভেবেছিলাম যে পরীক্ষাটা আদৌ হবে কি না সেটা নিয়ে একটা মনের মধ্যে সবসময় দোটানা থাকতো যে কি হবে, যেটার জন্য এতদিন পড়াশোনা করলাম, এতদিন সেটার জন্যই খাটছি, তারপরে গিয়ে যদি পরীক্ষাটা না হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়ার মতোই। সেই জন্য পরীক্ষা হচ্ছিল না বলে বাড়িতে থেকে আর ভালো লাগছিল না, তাই একটা বন্ধুর পরামর্শে আমি ইউটিউব খুললাম। ইউটিউব খোলার পর তোমাদেরকে ভিডিও বেশ কিছু দিয়েওছি, বেশ ভালোও লাগছিলাম, জিনিসটা এনজয়ও করছিলাম। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাতে বেশ কিছু ভিডিও করতেও পেরেছি, কিন্তু এমন হয়ে গেল যে যে পরীক্ষাটার জন্য আমি সারা মানে আজকে 4 বছর কন্টিনিউয়াসলি পড়াশোনা করছি, যে জবটা আমার কাছে একটা ড্রিম, সেই জবটার জন্য যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার হঠাৎ করে ডেট দিয়ে দেয়। এবার রিসেন্টলি আমার সেটা পরীক্ষা, সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতেও পারছি না তোমাদেরকে। আমার এর জন্য ভীষণই মন খারাপ লাগছে, কারণ দেখো আমি তোমাদের যে সাপোর্টটা পাচ্ছি, তোমরা আমাকে বারবার ধরে রিকোয়েস্ট করছো আমাকে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা তোমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারছি না, এটার জন্য আমার বেশি খারাপ লাগছে। আমার মনে হয়েছে যে তোমাদেরকে এটা জানানো দরকার। এবার যে এক্সামটার জন্য আমি 2017 সাল থেকে প্রিপারেশন নিচ্ছি, সেই এক্সামের ডেট যখন আমার একদম 1 মাসের মধ্যেই এক্সাম আর কি ডেট দিয়ে দিয়েছে,
এবার আমি তোমাদের জন্য ঠিকঠাক করে ভিডিও বানাতে পাচ্ছি না, সেটার জন্য আমার ভীষণই খারাপ লাগছে। আমার মনে হয়েছে এখন আমার এক্সামের দিকে ফোকাস দেওয়া দরকার, আমার কাছে এক্সামটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা, আমি জানি এক্সামটা দেওয়ার পরেও তোমরা থাকবে, কিন্তু এক্সামটা হয়ে গেলে আর আমি আবার নেক্সট বারের জন্য আমাকে ট্রাই করতে হবে। তাই তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো। আমার সামনেই আগস্টে এক্সাম আছে, তো এক্সাম হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে আবার আগের মতো ভিডিও দিতে পারবো। এই জানি তোমরা অনেকেই হয়তো মন খারাপ হয়ে যাবে তোমাদের, কারণ অনেকেই আমাকে বারবার একদিন না ভিডিও দিলেই তোমরা মেসেজ করো আমাকে, অনেকেই এরকম আছো। তাহলেও আমার এখন কিছু করার নেই, আমি হয়তো ভিডিও দেবো, সেটা হয়তো আমি তোমাদেরকে উইকলি দুটো করে ভিডিও দিতে পারবো। তাও ভিডিও যে দেওয়ার আগে আমাকে যে কাজ করতে হয় সেটা আমি করছি না, আমার এক বন্ধু আমাকে একটু হেল্প করছে, যেটা আমি ভিডিও তুলে তাকে দিয়ে দিচ্ছি এবং সে আমার পুরো কাজটা করে দেওয়ার পরেই আমি ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারছি। এই একটা প্রসেসিংয়ে চলছে, যেটার জন্য আমার মানে তার উপরও আমি কিছুটা ডিপেন্ডেড এরকম বলতে পারো। তো হয়তো আমি দুটো কি একটা এরকম উইকলি ভিডিও দিতে পারবো আগস্ট পর্যন্ত, কিন্তু আগস্ট পর্যন্ত তোমরা একটু আমার পাশে থেকো। তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট যেমন করছিলে তেমন করো। যে ভালোবাসা তোমাদের কাছে পাচ্ছি সেই ভালোবাসা যেন আগামী দিনেও পাই, এবং তোমরা যে পরিমাণে আমাকে সাবস্ক্রাইব করছো তার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এরকম সাবস্ক্রাইব করতে থাকো, তোমাদের বন্ধুদের মধ্যে সবার মধ্যে শেয়ার করো আমার ভিডিওগুলো, তোমাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করে দিতে বলো, আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো। খুব ভালো থেকো, এটুকুই বলার জন্য আমি এসেছিলাম, আর সবাই সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে বা উইকলি কোনো ভিডিও নিয়ে, আর উইকলি দুটো করে ভিডিও পেলেও সেগুলো দেখো, আর যেরকম ভালোবাসা দিচ্ছিলে সেরকম ভালোবাসা দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।